Hello everyone, this is me Payal Bhattacharjee and you are watching me in my channel Payal Sweet and Creative World. Welcome back to another exciting vlog. আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে ঠিক দুপুরবেলা। এখন একটুখানি দেখতেই পাচ্ছ আমাকে পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটা আমার বার্থডে ইনভিটেশন আছে, আমার একটা ফ্রেন্ডের বার্থডে। তো ওখানে আমরা আরও বেশ কিছুজন মিলে যাব, খুব মজা করব। তো সারাটা দিন তোমাদের সামনে দেখাচ্ছি কী কী করছি, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সো চলো সরাসরি চলে যাচ্ছি ব্লগে। তো দেখো আমরা অলরেডি জার্নি স্টার্ট করেছি এবং আমরা যাচ্ছি এখন টুয়ার্ডস কল্যাণী। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, আজকে তোমাদেরকে বলবো অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং দেখো সাবস্ক্রাইবের পরে একটা ছোট্ট মতো বেল বাটন আছে ওটাতে হিট করে দিও, যাতে আপকামিং ব্লগের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ফার্স্ট পৌঁছায়। তো চলো আমরা যাচ্ছি, আশা করছি খুব মজা করব এবং তোমাদেরকেও মজা দিতে পারবো। হাই, চলো সবাই একটু হাই বলে দাও আমরা। এবং এই দেখো সামনে রয়েছে মাম্মাম। মাম্মাম কিন্তু আমার ব্লগের একজন অন্যতম প্রধান ভিউয়ার্স। হ্যাঁ, ও কিন্তু আমার সব ব্লগগুলো দেখে এবং লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। তো তোমরাও করে দাও। দেখো ওই যে বসে আছে বার্থডে গার্ল ব্ল্যাক ড্রেস পরে, এবং তার পাশে আছে তুলি। বাকি সবার সাথে তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি ইন্ট্রোডিউস করিয়ে দেবো, চলো দেখতে থাকো। এখন ওর আরেকজনের ওঠা বাকি আছে, ও উঠবে বাগমোড় থেকে, ওকে আমরা নিয়ে সোজা চলে যাবো একেবারে কল্যাণীর দিকে। চাইনিজ রেস্টুরেন্টে, এটা কল্যাণীর একটা অন্যতম ফেমাস রেস্টুরেন্ট। তো আমরা এখন ভেতরে যাব এবং বাদবাকিটা তোমাদের সামনে দেখাতে থাকছি। সারপ্রাইজ, এটা সপ্তদীপদীর জন্য আনা হয়েছে, সপ্তদীপদীপ জানে না, যদিও সামনে ছিল বুঝতে আই থিঙ্ক পেয়েছে হয়তো, তাই একটা কেক আনা হয়েছে সপ্তদীপদীপদীর জন্য। আচ্ছা দেখো, আমরা গেছিলাম ঢাকেশ্বরীতে, ওখানে গিয়ে আমাদের কেক কাটিংটা হয়েছে শুধু, বাট তারপরে আমরা বিরিয়ানি পাইনি, সেই কারণে আমরা আবার অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো হাফ কেক কাটিং করার পর আমরা রেস্টুরেন্ট থেকে কিছু না বলেই পিছনের দরজা দিয়ে বেরিয়েছি। দো ইটস দেয়ার ফল্ট, বাট কিছু করার নেই, আমরা বিরিয়ানি খাবো বলেই এসেছি, এখন আমাদের খেতেই হবে। তো আমরা আবার গাড়ি করে অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো।
জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, ঢাকেশ্বরী থেকে আমাদেরকে জানানো হলো যে আমাদের যেতে একটু লেট হয়েছিল, দ্যাটস ওয়াই ওদের মাটন চিকেন সব বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। তো যেহেতু আমরা প্ল্যান করে এসেছিলামই যে আজকে বিরিয়ানি দিয়েই আমাদের লাঞ্চটা হবে অ্যান্ড বার্থডে সেলিব্রেশনটা হবে, তো সেই কারণে আমরা ঢাকেশ্বরী থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ট্রিসপ্ল্যানেট, যেটা একদম হাই রোডের পাশে। তো চলো আমি যেতে থাকছি এবং যেতে যেতে তোমাদেরকে অ্যাড্রেস ডিটেলটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা পৌঁছে গেছি এখানে, এটা ট্রিসপ্ল্যানেট, এটা একদম হাইওয়ের পাশে এবং জেআইএস কলেজ যেটা আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে দেখো জেআইএস কলেজের ঠিক অপোজিটে হচ্ছে ট্রিসপ্ল্যানেট। অনেকটা বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা রয়েছে এবং এখানে ফুডিং লজিং সবই রয়েছে, থাকার ব্যবস্থাও আছে, তো তোমরাও আসতে পারো। চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই এবং তোমাদেরকে বাকি ডিটেলটাও দেখিয়ে দিচ্ছি। সপ্তমাসি এই সেরোসি বলেনি, দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আমরা চলে এসেছি সোজা একদম ওদের পিছন সাইডে যে একটা ওপেন এরিয়া রয়েছে লন টাইপের, এখানে চলে এসেছি। তো চলো এখানে বসে সবার সাথে একটুখানি ইন্ট্রোডিউস করে নেওয়া যাক। এখন লনটাতে আছি, লনটার থেকে আমরা একটু ফটো ফটো তুলে, বাচ্চাগুলো খেলছে, দেন আমরা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে খাওয়ার অর্ডার দেবো, তোমাদেরকে সবটাই দেখাবো। আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কারা কারা এসেছি, তো চলো আমার বন্ধুদের সাথে তোমাদেরকে একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো চলো, হাই, আমি দেবলীনা, পায়েল দি সিস্টার কাম্পানি। আমরা এখন ট্রিসপ্ল্যানেটে রয়েছি, খুব মজা করছি, এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো। এই যে একটা খুব হাই করে দাও, ওকেও দেখে নাও পাশে, ও কিন্তু আমার ব্লগ সবগুলো দেখে খুব ভালোভাবে, এবং ও আজকে খুব হ্যাপি যে ওকেও ব্লগে দেখে। একদম একদম একদম, মাম্মাম বাড়িতে গিয়ে দেখতে পাবে মাম্মামকে ব্লগে। তোমরা অবশ্যই পায়েল দি চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। একদম, চলো এবার তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি আমাদের বার্থডে বার্থডে গার্লের সাথে। হাই, আমি সপ্তদীপা, আর আজকে আমার বার্থডে হয়ে গেছে 24 জানুয়ারি, বাট এটা আমাদের লকডাউন এই সব কারণে হচ্ছিলো না, তো আজকে আমাদের ট্রিটটা কমপ্লিট হলো আর আমি খুব খুব খুশি। আর আমরা হচ্ছে সবাই পায়েলের ফ্রেন্ড, আর হচ্ছে আমরা হচ্ছে এই আজকে যে দিনটা খুব ভালোভাবে এনজয় করেছি, আর তোমরা এরকম আরও আরও ভিডিও নতুন দেখতে পাবে, আর তার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর এই যে আমার মম, তুমি বলো লাইক। একদম একদম, আর আমরা আজকে এতটাই আনন্দ করেছি যে আমরা এরপরে আবার আনন্দ করেছি, আরও আরও সময় থাকলে আরও আনন্দ করা যেত, আর পরপর এরকম আমাদের এরকম ব্লগ আসবে, থাকবে, তোমরা সাথে দেখো, তোমরাও এসো এখানে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কী কী খাচ্ছি না খাচ্ছি, এবং দেখো বাইরের লনটা ভীষণ সুন্দর, তো এখানে তোমাদের আসলে খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও এনজয় করতে পারবে, এখানে বসেও তোমরা ওপেন ডিনার বা লাঞ্চ করতে পারো। তো চলো আরেকজন আছে, তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। নালিয়া, নালিয়া, চলে আসো চলে আসো।
আমি ডালিয়া, আমি পায়েলদির বোন বন্ধু, আর আজকে আমাদের এই বন্ধু মহলের একজনের বার্থডে। সপ্তদীপা একটু আগে তোমাদের সাথে পরিচয় করলো, তো যেটা বলবো তোমরা ভালো মতো দেখো আমরা কি সুন্দর সেলিব্রেট করলাম, খুব আনন্দ করেছি, বাচ্চাগুলো খুব মজা করেছে। আর অনেকদিন ধরে আমরা একটা মানে আসবো আসবো করছিলাম কিন্তু হয়ে উঠছিল না, ফাইনালি আজকে আমরা চলে এসেছি। তোমরা দেখতে থাকো ব্লগগুলো, আর যেটা করবে লাইক শেয়ার অতি অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। তো তোমরা সবাই দেখলে সবার সাথে কিন্তু পায়েলদি ইন্ট্রোডিউস করিয়ে দিল তোমাদেরকে। আর আমার জানি না চোখের মধ্যে হঠাৎ করে কিছু একটা ঢুকে গেছে, মেবি হয়তো মানে প্রচণ্ড জ্বালা করছে। তো আর এবার গিয়ে আমরা খাবো, খেতে বসবো, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুরে আবার আমরা বাড়ি চলে যাব। তো তোমরা অবশ্যই সাথে থেকো আর দেখতে থাকো আমরা কী কী করছি। আজকে কিন্তু বেশ জমিয়ে লাঞ্চ হবে একদম, ঠিক আছে সবাই একদম। এখানে এই জায়গাটা খুব সুন্দর, জায়গাটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তোমরা ফ্যামিলি নিয়ে খুব আসতেই পারো এখানে, খুব সুন্দর, ভালো লাগবে তোমাদেরকে। বিশেষ করে রাতের দিকটা খুব সুন্দর লাগে এখানটায়। তো অবশ্যই এসো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, ভিডিওগুলো দেখো কেমন লাগছে। ঠিক আছে চলো। দেখে নিলে আমাদের কুচকুচ সদস্যরা কি বলছে ওদের কথা কিন্তু অমান্য করা যাবে না। তো তোমরা কিন্তু করেই দিও সাবস্ক্রাইব আর দেখতে থাকো আমরা কতটা মজা করছি। এবং আমাদের এইটা ফার্স্ট টাইম স্টার্ট হলো, এবার কিন্তু এরকম হতেই থাকবে, মানে আমরা পরপর এরকম ঘুরতেই যাবো, বিকজ আজকে আমরা খুব মজা করেছি এবং অনেকদিন পর বেরোলাম। তো এরকম ব্লগ আসতেই থাকবে, তোমরা দেখতে থাকো। তুমি কেমন লাগলো খেয়ে? আর এদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো, সত্যি খুব ভালো লাগলো। এখানে এবার আমাদের একটু ফটো সেশন চলছে। ফাইনালি তোমাদের ভেতরের পুরো ডেকোরেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, বিকজ আমাদের সবটা কমপ্লিট হয়ে গেছে এবং এবার আমরা বাড়ি যাব। তো আরেকবার তোমরা একটু দেখে নাও আর কারা কারা এখানে এসছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না।
আমাদের সব কিছু। এবার আমরা বাড়িতে যাচ্ছি। তো দেখতে পেলে আজকের পুরো ব্লগটা ভীষণ 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 এনজয় করে কেটেছে সবার সাথে। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়িতে যাচ্ছি। তো দেখতে থাকো আমার চ্যানেল। এখনও পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হবে আবার কোনো একটা এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো। টাটা।